আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় ও পছন্দের আলু পোস্ত। আলু পোস্ত বানানো কিন্তু ভীষণই সহজ। আমি জানি আপনারাও কিন্তু আলু পোস্ত বানান, কিন্তু আমি কিভাবে আলু পোস্ত বানাই আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম করে নিয়ে এখানে 4 টেবিল চামচ আমি পোস্ত দানা নিয়ে নিয়েছি। এবার আমি শুকনো কড়াইয়ে পোস্ত দানাটাকে একটু নেড়ে নেব। পোস্ত যদি একটু ড্রাই রোস্ট করে নেওয়া হয়, পোস্তর গন্ধ কিন্তু অনেকই সুন্দর আসে। পোস্ত ড্রাই রোস্ট করার টাইমে মাথায় কিন্তু অবশ্যই রাখতে হবে, হাই ফ্লেমে পোস্ত ড্রাই রোস্ট করা যাবে না, পুড়ে যাবে। তাই একদম লো ফ্লেমে পোস্তটাকে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। ওই কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। আলু পোস্ত রান্না করার টাইম কিন্তু অবশ্যই চেষ্টা করবে সরষের তেলে রান্না করার। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার আমি একটু 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি কয়েক সেকেন্ড পেঁয়াজটাকেও একটু ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 1/4 ভাগ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের 1/4 ভাগ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে হলুদ লঙ্কা আদা রসুন তিনটেই কিন্তু স্কিপ করতে পারেন। এই মশলা দেওয়াতে কিন্তু রান্নাতে কোনো পরিবর্তন আসে না টেস্টের। এবার দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের আলু কুচানো। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আমি এইভাবেই কিন্তু আলুটাকে ভেজে নেব মশলার সাথে। এই পর্যায়ে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার ভালো করে আমি মিক্স করে নেব এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। এবার চেক করে নিচ্ছি আলু পোস্তর আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে এবার আমি ভালো করে কিন্তু আলু পোস্ত মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিট আলু পোস্তটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত আলু পোস্তটা একটু ভালো না হয়ে আসে। আলু পোস্ত আমাদের কিন্তু দেখুন মোটামুটি রান্না হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর টানাবো না। আলু কিন্তু নামিয়ে নেওয়ার পরে কিন্তু জল টেনে নেয়, সেই কথা মাথায় রেখে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল কিন্তু না দিলে আলু পোস্ত অসম্পূর্ণ। কাঁচা সরিষার তেল ও পোস্ত মিলিয়ে সব শেষে একটা অসাধারণ গন্ধ তৈরি করে। আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর গরম গরম আমি সার্ভ করে নেব। এই দেখুন আমি এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি। কতই সহজে তৈরি হয়ে গেল আলু পোস্ত রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটাই অসাধারণ হয়েছে আর কতই টেস্টি লাগছে দেখে খেতেই ইচ্ছা করছে, সত্যি অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। তো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।